হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো মাই টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে নেদারল্যান্ড প্লাস জার্মানির বেস্ট একটা ট্রাফিক অ্যাপ্লিকেশান দিব, যেখান থেকে আপনারা যদি একটু সময় দিয়ে কাজ করেন তাহলে চ্যানাপসেট প্লাস হোয়াটসঅ্যাপ প্লাস কিকের জন্য সেই লেভেলের একটা ট্রাফিক কালেক্ট করতে পারবেন বা জেনারেট করতে পারবেন খুবই ইজিতে। এবং এই সাইটটি থেকে এক কথা ভিউয়ার্স, আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই আমরা হচ্ছে ইউএসএ বা ইউকেতে কাজ করি, কিন্তু আপনি নেদারল্যান্ড বা জার্মানি ট্রাফিক সাইট কেন দিচ্ছেন? তো অলরেডি কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই নেদারল্যান্ড বা জার্মানি একটা ট্রাফিক সাইট দেন যেখান থেকে ভালো ট্রাফিক কালেক্ট করতে পারবো। প্লাস দুই নম্বর যেটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু অ্যাভেলেবল সকলেই ইউএসএ বা ইউকেতেই কাজ করে থাকেন, তো ভিউয়ার্স এগুলো কিন্তু কমন কান্ট্রি, এগুলো ট্রাফিককে পটাতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। আর আনকমন এই কান্ট্রি নেদারল্যান্ড জার্মানি এগুলোতে কিন্তু অ্যাভেলেবল সকলেই কাজ করে না, এগুলাতে কাজ করলে কিন্তু আপনারা খুব ইজিতেই কনভার্সন নিয়ে আসতে পারবেন, ট্রাফিককে খুব তাড়াতাড়ি পটাইতে পারবেন। তো সব মিলে অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে চ্যানাপসেটের ডাইরেক্টলি কুইক এডের রিয়েল মেথডটা দিয়ে দেবো, আপনারা খুব ইজিতে কাজ করতে পারবেন। তো আপাতত এখান থেকে ট্রাফিক জেনারেট করে যারা নেদারল্যান্ডের এক কথায় আইমনটাইজ লস প্লো সিপিএফ ফুল এগুলো সব নেটওয়ার্কে কিন্তু মোটামুটি নেদারল্যান্ড থেকে হিউজ কনভার্সন রেট দেয়। তো আপনারা এই সাইটটি থেকে ট্রাফিক কালেক্ট করে স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ বা কিকে নিয়ে গিয়ে ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে কাজ করেন। তো বেশি কথা বাড়াবো না, ভাই চলেন ম্যান টপিকে চলে যাই। তো তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি এখনও আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, মাস্ট আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভাই ম্যান টপিকে চলে যাই। তো সিম্পলিভাবে ম্যান টপিকে আসার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশানগুলো লাগবে সেইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন অনলি এই দুইটা অ্যাপ্লিকেশান হলেই হচ্ছে, এই দুইটা অ্যাপ্লিকেশান হলেই হচ্ছে। কিন্তু এই অ্যাপ্লিকেশানে কিন্তু প্রচুর ভিজিটর এবং প্রচুর রুলস রেগুলেশান, আপনারা কিন্তু ডাইরেক্টলি ফেস ভেরিফাই চাইবে। আমি যে সিস্টেমগুলো বলে দেবো এই সিস্টেমে যদি এখানে কাজ না করেন ডাইরেক্টলি কিন্তু ফেস ভেরিফাই চাইবে। তাই আপনার কাছে রিকোয়েস্ট, ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, দেন আপনারা এখানে কাজে ট্রাই করবেন। তো দেন ফার্স্ট অফ অল এখন যে কাজটি করবেন এই ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো আমি ভিপিএনটা ওপেন করতেছি, ওপেন করার পরে আপনারা যে যে কান্ট্রিতে কাজ করেন সেই কান্ট্রিতে কানেক্ট করতে পারেন। তো আমি মূলত এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নেদারল্যান্ড দেখতে পাচ্ছেন, তো আমি নেদারল্যান্ডটাতে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট হতে অনেক ক্ষেত্রে একটু সময় নেই, আবার অনেক ক্ষেত্রে অ্যাড আসে, তো অ্যাড আসলে আপনাদেরকে স্কিপ করে দিতে হবে। তো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকেন, আর ভিডিওটিতে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এখানে কানেক্টেড নেওয়া পর্যন্ত একটু ধৈর্য সহকারে আপনারা সময় দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকেন। হিউজ লেভেলের আপনারা নেদারল্যান্ডে ট্রাফিক কালেক্ট করতে পারবেন, কোনো প্রকার লোকেশান চেঞ্জার মোটামুটি ইউজ করার প্রয়োজন নেই। তারপরও অনেক ক্ষেত্রে দেখবেন অনেক সময় আপনার কিন্তু অ্যাপসটিতে লগ ইন করার পরে দেখবেন যে কিছু কিছু সময় ট্রাফিক আসতেছে না বা খুব কম ট্রাফিক আসতেছে। এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন লোকেশান চেঞ্জারটিও ইউজ করবেন, তাহলে দেখবেন আরও হিউজ লেভেলের ট্রাফিক আপনার অ্যাপসটিতে চলে আসবে। তো এই যে অ্যাড আসছে কিছু করার নেই, অ্যাড দেখতে হবে। তো অ্যাডটা দেখার পরে আমি অ্যাডটা কেটে দিলাম। তো যে দেখতেছেন আমার কিন্তু কানেক্টেড নিয়ে নিয়েছে নেদারল্যান্ডে, 11 সেকেন্ড হচ্ছে কানেক্টেড নিয়ে নিয়েছে। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো যাওয়ার পরে এখন আমাদেরকে অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। তো এখন আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করতেছি। হয়তোবা পূর্বে আপনারা অনেকেই আসেন অ্যাপ্লিকেশানটিতে কাজ করতে পারেন, কিন্তু বর্তমানে কিন্তু এখানে প্রচুর ভিজিটর আসছে, মানে আসতেছে আর কি। তো এই কারণে কিন্তু এখানে রুলস রেগুলেশনগুলো অনেক হার্ড করছে, তাই আমি ঠিক যেভাবে দেখাবো এইভাবে এখানে ইমেজ আপলোড দিবেন, প্লাস এইভাবেই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে আশা করি আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো প্রকার ফেস ভেরিফাই চাইবে না। এখানে একটু সময় দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাস, ঠিক আপনার সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে, প্লাস হয়তো এখানে অনেক ক্ষেত্রে অ্যালাউ সিস্টেম আসে, আপনারা অ্যালাউ দিয়ে নেবেন। দেন এখান থেকে এখন আপনারা যে কাজটি করবেন সাইন ইন উইথ ইমেইল এখানে ক্লিক করে দিবেন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে হোয়াইলিং ইউজ দ্য অ্যাপস, সিম্পলিভাবে এখানে আপনারা একটা জিমেল বসাই দিবেন। এখানে আপনারা লোকেশান এগুলান চাইলে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এখন আমি একটা লিসা কুইন কিছু ডিজিট অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম, জাস্ট জিমেলের মতন দেখতে একটা মেইল দিলেই হচ্ছে। দেন এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড বসাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড আমি এখানে বসাই দিচ্ছি। তো বসায় দেওয়ার পরে সিম্পলিভাবে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। খুবই ইজি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেন এখান থেকে লিসা নাম, দেন এখান থেকে 1-23 করে দিবেন, দেন এখান থেকে ওমেন, দেন এখান থেকে ম্যান লুকিং ফর এ ম্যান, দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম।
এরকম ইউনিক কান্ট্রিগুলোতে কাজ করে দেখেন, খুব ইজিতেই কিন্তু ট্রাফিককে পটাই আপনারা খুব ইজিতেই মানে কনভারসেশন নিতে পারবেন যে কোনো নেটওয়ার্কে। তো দেন এরকম একটা সিস্টেম চলে আসবে, দেন এখান থেকে কনসেন্টে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা এখন যে কাজটি করবেন, জাস্ট ফাঁকা একটা জায়গায় ধরেন এরকম একটা ফাঁকা জায়গায় ক্লিক দিলে এই অপশনগুলো চলে যাবে। তো দেখতে পাচ্ছেন অপশনগুলো চলে গেছে। সিম্পলভাবে এখান থেকে এখন আপনারা ম্যান লোগোটিতে ক্লিক করে দেবেন। তো ম্যান লোগোটিতে ক্লিক করে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে লাকি স্প্যান আসবে, অনেক ক্ষেত্রে পরে আসে। তো লাকি স্প্যানটা আসলে এখান থেকে আপনারা একটু স্প্যানিং করে নেবেন। স্প্যানিং করে নিলে আপনারা হচ্ছে 10 কয়েন ফ্রি দেয়, মূলত 10 কয়েনের বেশি কিন্তু দেয় না। তো স্প্যানিং অনেক প্রবলেম করতেছে, আপাতত করলাম না। দেন এখান থেকে আমি এই ম্যান লোগোটিতে ক্লিক করে দিলাম। সিম্পলভাবে দেওয়ার পরে এখানে একটা ইমেজ আপলোড করে দিব, যেখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেন এখান থেকে লোগোটিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একটা রিয়েল কোয়ালিটির ইমেজ আমি এখানে আপলোড করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম। দেন আমি ইমেজটা আপলোড করে দিচ্ছি। তো ইমেজ আপলোড দেওয়ার পর আবার বলতেছি এখানে কিন্তু অ্যাডমিন থেকে আপনাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হয়, দেন কিন্তু কাজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে, একটু সময় দিতে হবে। আর যদি রিজেক্ট করে দেয় তাহলে তো বুঝতে পারতেছেন অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ফেস ভেরিফাই চাইবে। তাই চেষ্টা করবেন এমন ইমেজ আপলোড দেবেন না যেটা আপনার রিজেক্ট করে দিতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্রুভাল করে নোটিফিকেশান দিয়ে দিয়েছে। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। সিম্পলিভাবে ব্যাক করে যাওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, এই যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনারা স্পিক, এখানে আপনার ইংলিশ এগুলো সিলেক্ট করে দিবেন, জাস্ট ফ্রান্সিস। দেন এখান থেকে একটু নিচে যাবেন, নেদারল্যান্ডের ভাষাও আছে, এই যে নেদারল্যান্ড, এটা মাস্ট দিতে হবে। দেন এখান থেকে ব্যাক করে চলে যাবেন। দেন এখান থেকে সরি, দেখেন এই অপশনটা কিন্তু আমার চেঞ্জ হয় না, লোকেশানটা সিম্পলিভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলভাবে লোকেশানটা একটু চেঞ্জ করে নেবেন। আচ্ছা আমি পরে চেঞ্জ করে দিচ্ছি, এখন আগে এখানে আমি এশিয়ান এগুলো আগে সেট আপ করে নেই, এগুলো আমি পরবর্তীতে সেট আপ করে দিচ্ছি সিম্পলিভাবে। তো খ্রিস্টান করে দিলাম। দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। দেন এখান থেকে অ্যাবাউটে জাস্ট আমি হেই দিয়ে দিচ্ছি, আপনারা চ্যানাপ সেট হোয়াটসঅ্যাপ কিক সব কিছু দিয়ে নেবেন। দেন এখান থেকে ব্যাক করে চলে গেছে, চল দিদি। দেখেন আমার কিন্তু লাইক আসা শুরু হয়ে গেছে। দেন এখান থেকে এডুকেশান, জাস্ট এডুকেশান আপনারা কলেজ দিয়ে দিবেন। দেন এখান থেকে জাস্ট পার্ট টাইম জব দিয়ে দিলাম। দেন এখান থেকে এশিয়ান করে দিবেন। দেন ব্যাক করে যাচ্ছি। দেন এখান থেকে ট্যাগ সিলেক্ট করে দিবেন, আমি যে পাঁচটা দিচ্ছি এই পাঁচটাই সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা সিম্পলিভাবে। জাস্ট এভাবে আমি এই কয়টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো মোটামুটিভাবে কিন্তু দেখেন আমার কাজ কমপ্লিট। দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখান থেকেও আমি এখন এই যে ল ব্রেকের এখানে ক্লিক দেবো, ফার্স্ট অফ অল ফিল্টারিং করে নিব। তো ফিল্টারিংয়ে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু একটু এক্সচেঞ্জ করে দেবো, জাস্ট ম্যানি থাকবে। দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে। দেন এখানে কিন্তু দেখেন প্রচুর ট্রাফিক এখন চলে আসবে। তো নেট স্পিড একটু স্লো, যার কারণে কিন্তু এভাবে একটু সময় নিচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছেন একটা স্টার চলে আসছে প্রোফাইলে, দেখেন দুইটা মেসেজ অলরেডি মানে ভিউ করছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিস্টেম চলে আসছে। দেন এখান থেকে ধরুন আপনি অনলাইনে চলে যাবেন, অনলাইনে আসলে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। অনলাইনে দেখেন প্রতিটা ট্রাফিক নেদারল্যান্ডের, এখান থেকে শুধু আপনারা হেই দিয়ে দিবেন, এই যেভাবে শুধু হেই দিয়ে দিবেন। ট্রাফিক ম্যাচ করলেই কিন্তু আপনারা ট্রাফিককে মেসেজ করতে পারবেন, ওনাতে কিন্তু পারবেন না। এই যে দেখেন প্রতিটা ট্রাফিক একটু পরেই কিন্তু আপনাকে রেসপন্স করা শুরু করবে। আর একবারে আপনারা 4-5টা ইমেজ প্রোফাইলে আপলোড দিবেন না, আস্তে আস্তে আপলোড দিবেন, শুধু এভাবে আপনারা এদেরকে হাই দিয়ে রাখবেন। আর ট্রাফিক রেসপন্স করলে তখন আপনারা ট্রাফিককে খুব ইজিতেই চ্যাটিং করে স্ন্যাপচ্যাট বা হোয়াটসঅ্যাপে বা কিকে নিয়ে চলে যাবেন। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কয়টা অনলাইনে ছিল, যেহেতু আমি লোকেশান চেঞ্জার ইউজ করি নাই। আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন লোকেশান চেঞ্জার ইউজ করার, তাহলে আরও দেখবেন হিউজ ট্রাফিক আপনার প্রোফাইলে চলে আসবে। তো দেন আমি এখন এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। তো নিয়ে আসার পরে শুধু এভাবে আপনারা ল ব্রেক দিবেন, এই যে ল ব্রেক, শুধু এভাবে ল ব্রেক দিবেন।
এরকম আসলে জাস্ট নো করে দিবেন, নো জাস্ট এভাবে লো ব্রেক দিবেন। দেখেন অলরেডি কিন্তু আমার মেসেজে একটা মেসেজ চলে আসছে, জাস্ট লো ব্রেক একটা করে ক্রস, লো ব্রেক একটা করে ক্রস। ট্রাফিকের প্রচুর রেসপন্স আছে, শুধু আপনাদেরকে একটু সময় দিয়ে কাজ করতে হবে। হিউজ কিন্তু কাজ করতে পারবেন এই সাইটে থেকে। তো আমি ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না, ঠিক এইভাবে যদি এখানে আপনার কাজ করতে পারেন, কোনো প্রকার অ্যাকাউন্ট ফেস ভেরিফাই চাইবে না। আবারও বলে দিচ্ছি, দেখেন 8টা মেসেজ চলে আসছে অলরেডি, কিন্তু আমার প্রোফাইলে 8টা মেসেজ চলে আসছে। শুধু সময় দিয়ে আপনাকে কাজ করতে হবে, দেখেন প্রচুর মেসেজ চলে আসতেছে। শুধু একটু সময় দেওয়ার, দেখেন 10টা মেসেজ, এখনই কিন্তু 10টা মেসেজ হয়ে গেছে আমার প্রোফাইলে। শুধু আপনারা একটু সময় দিয়ে কাজ করবেন তাহলেই হচ্ছে। দেখেন অলরেডি কিন্তু আমার কত মেসেজ আসা শুরু করছে, দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লাইভ হয়ে গেছে, প্রচুর অ্যাক্টিভ ট্রাফিক আছে এখানে, প্রচুর। কত ট্রাফিক আসে শুরু করে দিবে আপনারা লাইভেই দেখতে পাবেন। এখন দেখেন ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না, হিউজ ভিজিটর আছে, তাই এখানে কোনো প্রকার স্প্যামিং করার ট্রাই করবেন না। স্প্যামিং যদি না করে থাকেন অনেকক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট লাইভ রাখতে পারবেন এবং হিউজ ট্রাফিক কালেক্ট করতে পারবেন। দেন এখানে ক্লিক করে দিলাম সিম্পলিভাবে, এখন দেখেন মেসেজ কতগুলো আসছে সকলকে, কিন্তু আপনি এখন এখানে মেসেজিং করতে পারতেছেন হিউজভাবে। এখানে এখন আপনি সকলকে মেসেজ করতে পারবেন, দেখেন কত মেসেজ লাগবে আপনার, কত ট্রাফিক লাগবে, সব কিন্তু এখানে অ্যাক্টিভ ট্রাফিক। শুধু একটু সময় দিয়ে আপনারা কাজ করবেন তাহলেই হচ্ছে, সব অ্যাক্টিভ, সব কটা ট্রাফিককে আমি এখন মেসেজ করতে পারবো। আমি ডাইরেক্টলি এখন তাদেরকে লিখবো, আর ইউ চ্যান আপসেট ইউজ, এভাবে শুধু ডাইরেক্টলি তাদেরকে এখন মেসেজ করবো। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি এখানে রুলস ব্রেক করেন, আমার দেখেন ফেস ভেরিফাই চাই না, কিন্তু আপনারা কিন্তু ফেস ভেরিফাই চাইবে। যদি ফেস ভেরিফাই চাই তার মানে ভাববেন আপনি রুলস ব্রেক করছেন, আমার কথাগুলো শোনেননি। আর ইউ চ্যান আপ ইউজ ট্রাফিকের সাথে এখন দেখেন, আর লাও ব্রেক ছাড়াই কাজ করে ট্রাফিক নিয়ে শেষ করতে পারবে না, এত পরিমাণে মানে হিউজ ট্রাফিক আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মানে ট্রাফিক আছে শুরু করে দিয়েছে। তো আমি আর ভিডিওটি বেশি লং করতেছি না, আমি এখন আপনাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কই থেকে কোন ভার্সন ডাউনলোড করবেন এবং কীভাবে কাজ, মানে কাজ তো দেখাই দিলাম, জাস্ট কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনগুলো। তো এখান থেকে এখন আমি দেন ব্যাক করে চলে যাচ্ছি সিম্পলিভাবে। তো ব্যাক করে যাওয়ার পরে এখন আপনাদেরকে দেখায় যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কই থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার জন্য সিম্পলিভাবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো আমি ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি, ফোনের প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন নেদারল্যান্ড সোশ্যাল লিখে, জাস্ট নেদারল্যান্ড এই অ্যাপস লিখে সার্চ করলেও হচ্ছে বা নেদারল্যান্ড সোশ্যাল লিখে সার্চ করলেও হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিলেই হচ্ছে, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। আর ট্রাফিকের আরও রেসপন্স, দেখেন আমি কিন্তু ভিডিও মেক করতে করতে হিউজ ট্রাফিক চলে আসছে। দেন আপনারা যেটি লাগবে চ্যান আপ ভিপিএন, এই ভিপিএনটা ইউজ করবেন, চ্যান আপ চ্যাট এই ভিপিএনটা ইউজ করবেন, তাহলেই হচ্ছে। দুইটা অ্যাপ্লিকেশন হলেই আপনারা এখানে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না। তো ভিডিওটি থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সটে এই রিলেটেড আরও ট্রাফিক সোর্স লাগলে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই রিলেটেড ভিডিও দেওয়ার। আর খুব ইজিতে এখন এখান থেকে শুধু একটু সময় দিয়ে আপনারা ট্রাফিককে চ্যান আপ সেট হোয়াটসঅ্যাপ কী কী নিয়ে চলে যাবেন, আশা করি ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা এখান থেকে আর্নিং করে নিতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদাসর্বদা মাইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।